আচ্ছা, খালা যদি তার একমাত্র ছেলের জন্য তোমাকে পছন্দ না করে তাহলে সেখানে আমার কি দোষ? হ্যাঁ, আর আমি তো বলেছি তুমি দীপুর সঙ্গে যে সম্পর্কটা বেসিক্যালি দাবি করছো সেটা সেটা সত্যি না। তুমি আর দীপু অনেক ভালো বন্ধু। কি বলছো তুমি এসব? আমি ঠিকই বলছি। না, তুমি ঠিক বলছো না। দীপু আর আমার কি সম্পর্ক সেটা আমিও খুব ভালো মতো জানি, আর সেটা দীপুও খুব ভালো মতোই জানে। আমার মনে হয় না। তুমি আসলে দীপুকে নিয়ে কি ভাবছো বলো তো? মানে তুমি কি দীপুকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছো? কি বলছো? প্রিয়া মনে করছে আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসো? হুম, ভালোবাসা তো গণতান্ত্রিক অধিকার। দীপু, তুমি ওকে চুপ করতে বলবে? আরে থামো, এত রেগে যাচ্ছ কেন? তুমি থাকো তো তোমার নীলাকে নিয়ে। আর বোকামে, নিজের ভালোবাসার প্রতি এতটুকু কনফিডেন্ট নেই। হাসছো কেন তুমি? প্রিয়া রেগে গেছে। তো হাসছো কেন? তো তুমি যাও গিয়ে ফাইন্ড আউট করো কেন রেগে গেছে। কোথায় যাচ্ছো? I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. এটা কি হলো? কিছু না। সমস্যা কি? কোনো সমস্যা নাই। আশ্চর্য, এরকম উদ্ভট কাণ্ড ঘটাচ্ছ, আবার বলছো কোনো সমস্যা নেই। দেখো দীপু, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না। আচ্ছা, কি হয়েছে সেটা বলবে তো নাকি? আচ্ছা বলো তো, আমি তোমার কে? এটা কি ধরনের প্রশ্ন? বলো, উত্তর দাও, আমি তোমার কে? প্রিয়া। দেখো দীপু, তুমি তোমার ওই বিদেশি নীলাঞ্জনাকে নিয়েই থাকো। রে বোকা মেয়ে, ও হচ্ছে আমার খালাতো বোন, দুদিনের জন্য এসেছে মেহমান। এর জন্যই তো বললাম তুমি ওকে নিয়েই থাকো। আচ্ছা, ও যেহেতু আমাদের বাসায় এসেছে আমাদের সাথেই তো থাকবে নাকি? এর জন্যই তো বললাম থাকো ওর সাথে, প্রেম করো, বিয়ে করো, সংসার করো, যা মন চায় করো না তুমি। I know you told your friend you're not okay. And tell me what's wrong and why.